আমার রান্নাঘরে সব বন্ধুকে স্বাগত। এখন তো প্রচণ্ড গরম, মানে শুধু গরম নয়, গরমের একেবারে দাবদাহই বলা যায়। সেই সময় যদি আপনি অফিস থেকে ফিরছেন, কিংবা স্কুল কলেজ থেকে ফিরছেন, অথবা যে কোনো জায়গা বাইরে গেছেন তখন ফিরছেন, সেই সময় একটু রেস্ট নেওয়ার পর যদি আপনাকে কেউ এক গ্লাস ঠান্ডা শরবত বা কোনো ঠান্ডা মিল্কশেক এনে দেয়, তাহলে কেমন হয়? ভীষণ ভালো লাগে, তাই না? তা আজও আমি সেই রকম দুটো মিল্কশেক আর একটা শরবতের উপকরণ আপনাদের, যে রেসিপি বলুন, সেটা দেখাবো। এবং এটা আপনারা বাড়িতে যদি কাউকে বানিয়ে দেন, আমার মনে হয় যে তারা যে কোনো খাবারের থেকে এটাকেই কিন্তু বেশি প্রেফার করবেন। তাহলে চলুন, প্রথমেই আমি যে মিল্কশেকটা তৈরি করব সেটা হচ্ছে খেজুরের মিল্কশেক। তারপরে যেটা করব সেটা হচ্ছে কলা দিয়ে, আর তারপর যে শরবতটা বানাবো সেটা হলো তরমুজের। আমি খেজুরের মিল্কশেক তৈরি করার জন্য এক কাপের একটু কম দুধ নিয়েছি। এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে, তারপর ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে আরও বেশি পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। 10টা খেজুর দানা ফেলে ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে নিয়েছি গোটা 20 কিশমিস, গোটা 8 কাজু বাদাম ছোট করে ভেঙে নিয়েছি, একটা সন্দেশ নিয়েছি, আর গোটা 8-10 নিয়েছি আমন্ড। যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি মিক্সির বোলে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খেজুর। আমার এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, কাজেই এবার আমি খুলে নিয়ে গ্লাসে ঢেলে ফেলব। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঘনই হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, ভালো করে নাড়িয়ে নিলাম। যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি, 4-6টা আমন্ড, কাজু বাদাম, কিশমিস, আর একটা সন্দেশ নিয়েছিলাম সেটাকে আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আর যদি খুব ঠান্ডা খেতে চান তাহলে বরফকুচো ফেলে দিন। আমার এই খেজুরের মিল্কশেক তৈরি হয়ে গেল। এর পরবর্তী যে মিল্কশেকটা বানাবো সেটা হচ্ছে কলার মিল্কশেক। ব্যানানা মিল্কশেক বানানোর জন্য আমি একটা সিঙ্গাপুরি কলা এক গ্লাসের জন্য এরকম ছোট করে কেটে নিয়েছি। এক কাপের একটু কম দুধ নিয়েছি। এই দুধটা আগের মতোই জাল দিয়ে, তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি 8-10টা কাজু বাদাম, কিশমিস গোটা 15, একটা সন্দেশ, 4টে আমন্ড, আর আছে বিট নুন। এছাড়া যদি আপনারা একটু বেশি ঠান্ডা পানীয় হিসাবে এটা খেতে পছন্দ করেন তাহলে কিউব আকারের যে বরফ সেই বরফ দিয়ে দেবেন। আমি দুধটা মিক্সি বলে ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা যে কলাগুলো ছিল সেই কলাগুলো। আর এখনই আমি বিট নুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার এটা গোলা হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি আমন্ড, কিশমিস, আর সন্দেশ ভেঙে এতে আমি দিয়ে দেব। আমি দেখলাম যে যখন আমি এই সন্দেশটা দিচ্ছিলাম তখন দেখছি গ্লাসটা একদম
ভরে গেছে, তাই জন্য আমি এখান থেকে একটু ঢেলে এই পাত্রটার মধ্যে রেখে দিয়েছি, ফলে একটু জায়গা হলো, তাই আমি আরেকটু সন্দেশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু বরফ, যাতে এই মিল্কশেকটা যারা খাবেন তাদের জন্য বেশ উত্তম রূপে ঠান্ডা একটা পানীয় হয়। দুটো মিল্কশেক বানানো হয়ে গেল। এরপরে আমি তরমুজের শরবত তৈরি করব। তরমুজের শরবত এখন আমি বানাবো। এখন এই তরমুজের শরবত বানানোর জন্য আমি 1 কেজি তরমুজ নিয়েছিলাম, এবং এই তরমুজের পিঠের দিকটা ভালো করে কেটে পরিষ্কার করে দানাগুলোও কিন্তু আমি সব ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়েছি 1টা পাতিলেবু, 2 ভাগ করে নিয়েছি। আমি পরে এটা চিপে রস বার করব। এখানে আছে বিট নুন, বিট নুন 1 গ্লাসে যেটুকু পরিমাণ লাগে সেই আন্দাজ মতন দেব। আর এখানে 2টো ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছি। এখন আমি প্রথমেই তরমুজটা মিক্সিতে দেবার আগে ছোট ছোট কয়েকটা টুকরো তুলে রাখছি, এটা যখন শরবতটা করব তার শেষে এটা গার্নিশিং এর জন্য বা গ্লাসে দিয়ে দেব। বাকি তরমুজটা আমি মিক্সি বলে ঢেলে নিচ্ছি। যে পাতিলেবুটা নিয়েছিলাম সেটা আমি রসটা চিপে এতে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ বিট নুন। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির ঢাকাটা খুলে আমি এবার গ্লাসে ঢেলে দিলাম। এর মধ্যে ছোট এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিলাম। আর যদি ঠান্ডা খেতে চাই আমরা, তাহলে 2টো আইস কিউব দিয়ে দিচ্ছি। উপরে সাজিয়ে যে তরমুজগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। হয়ে গেল তরমুজের শরবত। তাহলে দেখলেন তো যে কত সহজেই আমি মিল্কশেক এবং এই তরমুজের শরবত বানালাম। আমার এটাতে তালে রয়েছে খেজুরের মিল্কশেক, এটা তরমুজের শরবত, আর এখানে রয়েছে কলা দিয়ে যে মিল্কশেকটা বানিয়েছিলাম সেটা। এগুলো টেস্ট করে আমি দেখেছি যে প্রত্যেকটাই মিষ্টি যথেষ্ট পরিমাণে আছে, তবে এই কলা দিয়ে যে মিল্কশেকটা করেছিলাম সেটা একটু টক লাগছে। আসলে কলাটা নিশ্চয়ই একটু টক ভাব ছিল, সেই জন্য আমি এটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দেব। শেষ হলো আমার মিল্কশেক আর তরমুজের শরবতের রেসিপি। এই মিল্কশেক 2টো, একটা ছিল কলার দিয়ে যে তৈরি করেছিলাম মিল্কশেক, আর একটা ছিল খেজুর দিয়ে তৈরি মিল্কশেক। আজকের এই মিল্কশেক এবং তরমুজের শরবত এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।